হাইলাকান্দিত ঘোষ লৈ ধরা পড়িল যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক। কেমেৰাত বন্দী স্বাস্থ্য বিষয়া ডক্টৰ অভিজিৎ বসুৱে ঘোষ লওয়ার দৃশ্য। এতিয়া স্বাস্থ্য বিভাগত তলে উপরে সিন্ডিকেট রাজ। নিউজ 18 এক্সক্লুসিভ। কোনো তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী নহয়, খোদ এখন জেলার যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকে ঘোষ লওয়ার দৃশ্য গোপন কেমেৰাত বন্দী হওয়ার পিছত তুলপার লাগিছে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা। চাওক কেনেদরে এজন লোকৰ পৰা গণি গণি ঘোষ লৈছে যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক ডক্টৰ অভিজিৎ বসুৱে। লেবরেটরির অনুকাপত্র বিচারি অহা এজন যুবকর পৰা বিভিন্ন নীতি শিক্ষা দি ঘোষ লৈছে যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকে। নির্লজ্জর দরে ডক্টৰ অভিজিৎ বসুৱে ঘোষ লওয়া এই দৃশ্য ভাইরাল হওয়ার পিছতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র বরাক উপত্যকাত। হাইলাকান্দির যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকক কঠোরের পর কঠোর শাস্তি দিয়ার দাবি জানাইছে জেলাখনের রাইজে। আহার পিছতো মানে ডিমান্ড করে উৎকোচ ডিপার্টমেন্টের আর কেজনের কাছের ফালের পর 10,000, 15,000 আর 50,000 ইমানে সদায় লই থাকে, মানে দিছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মানে ইয়াতে বহি যে মানে এটো মানে সিন্ডিকেট গড়িছে, মানে এইটার এতিয়ার মানে পরিবর্তনকামী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মানে কি করেছে, এর মানে পরিবর্তন কি আনিছে মানে স্বাস্থ্য বিভাগত। হাইলাকান্দির যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক ডক্টৰ অভিজিৎ বসুর বিরুদ্ধে বহু অভিযোগ আছে রাইজর। বিষয়াজনে এই পদবী যোগদান করার পিছরে পড়াই জেলাখনের স্বাস্থ্য খণ্ডত বাড়িছে দুর্নীতির পৈভর। ঘোষ নহলে এখোজো লরচর নকরা ডক্টৰ অভিজিৎ বসুর বাবে মূরর পর গেলিছে হাইলাকান্দির স্বাস্থ্য খণ্ড। যেতিয়ার আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হাইলাকান্দি আহিছে তেতিয়ার এটা মানে স্বাস্থ্য বিভাগত এটা মানে সিন্ডিকেট চলি আছে। আজি যে ফটো ভিডিও ফটো আমার কাছে আছে আমি ডিসি সারর দিছো, আর প্রয়োজন হলে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে দিম, মানে অতি সোনকালে এই তদন্ত করি এই মানে এই করাপ্টেড অফিসারক ইয়ারপর স্থানান্তরিত করব, উপযুক্ত শাস্তি প্রদান করব, এই আমি দাবি উত্থাপন করেছ। তথ্য প্রমাণের অভাবত ডক্টৰ অভিজিৎ বসুর বিরুদ্ধে ইমান দিনে মাত মতা নাছিল হাইলাকান্দির কোনো এজন লোকে, কিন্তু গোপন কেমেৰাত বন্দী হওয়া এই দৃশ্য ভাইরাল হওয়ার পিছতে জেলাখনের সকলে একমুখে ধিক্কার দিছে বিষয়াজনক। কিন্তু তার পিছতো গা লড়া নাই স্বাস্থ্য বিভাগের বরমূরিয়া সকলের। ঘোষ লওয়া দৃশ্য ভাইরাল হওয়ার পিছতো একেখন চকীতে দপদপায় আছে হাইলাকান্দির যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক ডক্টৰ অভিজিৎ বসুৱে। হাইলাকান্দির রাহুল চক্রবর্তী, নিউজ 18, নর্থ ইস্ট।